যাওয়ার পালা আজকে দিনে আছি, কালকে ইনশাল্লাহ ফ্লাইট আমার বাংলাদেশে চলে আসতেছি। আবার তো ম্যাক্সিমাম টাইম এই মসজিদটাতে নামাজ পড়ছি। প্রথম এই মসজিদটা জুমা মসজিদ ছিল না, এটা ওয়াকিয়া মসজিদ ছিল। আমি যখন আসছিলাম প্রথম, অল্প কিছুদিন হয়েছে এটাতে জুম্মা নামাজ চালু হয়েছে। দেখেন কত বড় মসজিদটা, তাও এটাতে প্রায় 4-5 বছর লাগছে জুম্মা অনুমোদন আনতে আর কি। এই দেশে বড় মসজিদ ছাড়া জুম্মা দেয় না। মসজিদটি দুইতলা, খুব সুন্দর, বড়, মোটামুটি অনেক বড়। তারপর এটাতেও জুম্মার এই অনুমোদন করাইতে এই যে অনেক কষ্ট হয়েছে। এটা হলো আদম জুয়েলার্স, এরা ইন্ডিয়ান বংশগত ওমানি। ওনার নিজস্ব অর্থায়নে এই মসজিদটা করছে, এটাকে আদমের মসজিদই বলে আর কি। ওনার নাম হলো আদম, এই মেয়ে আদম আর কি। আসেন দেখি মসজিদটা কেমন ভিতরে ঢুকে। যে আমার অনেক প্রিয় মসজিদ, এখানে আমি দীর্ঘদিন কাটাইছি। মসজিদটা আসলে খুব সুন্দর, উপরের মিনারের ডিজাইনগুলো অনেক সুন্দর করছে। সম্পূর্ণ সামনে টাইলস লাগানো, সাদা টাইলস। আর দরজাটা করছে আপনার আমাদের মদিনা শরীফের যেই এই দরজাগুলি ওই ডিজাইনের করছে। এটার বাহিরে উজু করার ব্যবস্থা রাখছে, মসজিদ বন্ধ থাকলে এই সামনে ফটকে এখানে নামাজ পড়তে পারে মানুষ। বাইরে উজুখানার কলের ব্যবস্থা আছে, উজুখানার ব্যবস্থা আছে। সুন্দর মসজিদটি, যে দরজাগুলোর ডিজাইন পুরো এই মদিনা শরীফের ডিজাইনের মতো করছে। এটা দরজাগুলো সেম, যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, তারা অবশ্যই দেখছেন মদিনা শরীফের যে ডিজাইনটা, সেম ডিজাইনটা ফলো করছে। এটা মসজিদের বারান্দা, বাইরের অংশ, এটা ভিতরের অংশ। এই সাইডে অজুখানা আছে, অজুখানাটা দেখে কলগুলো অনেক সুন্দর লাগাইছে। কল এক সাইডে অজুখানা করছে, এক সাইডে এখানে সব মসজিদে পানি করার জন্য এরকম গুলাব থাকে। অজুখানা অনেক সুন্দর ডিজাইন করা অজুখানাটা, কলগুলো পিতলের খুব সৌন্দর্য লাগানো, খুব সুন্দর ডিজাইনের কল। দেখুন অজুখানার ভিতরে এসি লাগানো, এই দেশে অজুখানার ভিতরে এসি লাগানো থাকে। এই মসজিদটির বয়স প্রায় 50 বছরের কাছাকাছি। প্রথমে এটা ছাপরা মসজিদ ছিল, পরবর্তীতে এটা এই আজকে প্রায় 4-5 বছরের মতো হয়েছে এটা বিল্ডিং করছে। তো বিল্ডিং করার পরও প্রায় 4 বছর এটাতে জুমা পড়ানোর অনুমতি দেয়নি, ছোটোর কারণে। ছোটো বলতে আমাদের দেশের প্রায় 2টা মসজিদের সমান হবে, এত বড়। তারপরে এটাতে জুমা দেয়নি। দেখেন বাইরের ফটকটাই আমাদের দেশের মসজিদের সমান, ভিতরের ফটকটা অনেক বড়। এইখানে টয়লেট করছে, টয়লেটটা আলাদা সাইডে। আর উপরে যাওয়ার সিঁড়ি, এটা দুইতলা মসজিদ, উপরে যাওয়ারও সিঁড়ি মাধ্যম করেও আরও একতলা আছে। এইটা আর কি মসজিদটার ভিতরের অংশটা, দেখেন কত বড়। তারপর এটাতে জুম্মা অনুমোদন দিতে প্রায় 4 বছর সময় লেগে গেছে, বিল্ডিং হাই রেজ করার পরেও। অনেক সুন্দর মসজিদটি, কার্পেটের ডিজাইনটাও খুব সুন্দর। ওইটা মিম্বার। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، دعا عباده ليكونوا مسارعين حتى يجزد لهم الأجر العظيم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، يضاعف لمن يشاء
والله واسع عليم، وأشهد أن محمدا عبد